হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে আবারও স্বাগতম অন্তরপাল চ্যানেলে। আশা করি তোমরা ভালোই আছো। আজ আমি একটা নতুন সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো ব্যবস্থাপনা সেকেন্ড পেপার, মানে ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজ থেকে শুরু করব আমাদের ব্যবস্থাপনাটা, আর ফার্স্ট অধ্যায় আমাদের ব্যবস্থাপনা ধারণার কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট পার্ট ওয়ান নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তবে যাওয়ার আগে যে কথাটি না বললেই নয়, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের কাছে যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ব্যবস্থাপনার ধারণা, কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। আমরা এই যে ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা কি, এটা আমরা কি ব্যবস্থাপনা কাকে বলি সেটা আগে জানি। সাধারণত উপকরণাদির কার্যকর ব্যবহার করে, আমরা উপকরণাদির মানে সঠিক ব্যবহার করে, আমাদের যে উপকরণগুলো আছে এগুলো সঠিক ব্যবহার করে মূল লক্ষ্যে যাওয়ার জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই যে কার্য ব্যবস্থাপনা, এই কার্যগুলোকে ব্যবস্থাপনা বলে। আমি যদি সুন্দরভাবে বলতে চাই তাহলে হবে যে উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, কার্যকে ব্যবস্থাপনা বলা হয়। এটা জাস্ট একটা উদাহরণ কিংবা এক্সাম্পল আমরা দিতে পারি। ধরুন জনাব হক ছোটো ব্যবসা দিয়ে শুরু করে এখন অনেক বড় ব্যবসা গড়ে তুলেছেন। এখন অনেক মানুষ তাকে তার প্রতিষ্ঠানে কাজ করে, কারখানায় নতুন নতুন মেশিন বসিয়েছেন প্রতিষ্ঠানে, কর্মরত প্রতিষ্ঠানে মানুষ, প্রতিটা মানুষ যাতে সর্বোচ্চ দক্ষতার সাথে কাজ করতে পারে সেজন্য তিনি সদা সচেষ্ট থাকেন। তিনি কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন, নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাদের উৎসাহ ধরে রাখতে চেষ্টা করেন, প্রতিটা কাজ আগেই ঠিক করে সবাইকে বুঝিয়ে দেন, কাজের খোঁজ খবর রাখেন, ভুল হলে তা শুধরে দেন, এরপরও কাজের সমস্যা হলে তার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করেন। তার এই চেষ্টা প্রচেষ্টাই তাকে সফলতা দিয়েছেন। তিনি একজন ব্যবস্থাপক। এই যে ব্যবস্থাপক, ব্যবস্থাপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ব্যবস্থাপনা কি, যিনি ব্যবস্থাপক তিনি ব্যবস্থাপনা করেন এই যে প্রতিষ্ঠান, এই যে কাজগুলো তিনি করেছেন জনাব হক, এগুলোই এক্ষেত্রে লক্ষ্য অর্জন গৃহীত জনাব হকের সকল কর্মপ্রয়াস ব্যবস্থাপনা নামে পরিচিত। যদি তিনি লক্ষ্যের উদ্দেশ্যে, লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কাজগুলো করবেন, 60টা কাজ আছে ব্যবস্থাপনা, ওই কাজগুলো যদি যথাযথভাবে করেন, নিয়ম শৃঙ্খল মেনে করেন, তবে তিনি কর্ম এই যে তার যে চেষ্টাটা করবেন তিনি, তবেই তিনি সফলতা পাবেন, আর তখনই ব্যবস্থাপনা, সেটা ব্যবস্থাপনা নামে পরিচিত হবে। ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ গণ্য করা হয় কি, টু হ্যান্ডেল, অর্থাৎ চালনা করা বা পরিচালনা। ইংরেজি এই শব্দটি অধিকাংশের মতে ল্যাটিন বা ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে। এটা কিন্তু আসে প্রশ্নটা, মানে এমসিকিউটা, যার অর্থ কি, টু ট্রেন্ড আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনা উপযোগী করে তোলা। এখন অশ্ব বলতে এই যে আমাদের এই যে প্রতিষ্ঠানে কর্মরত, এই যে প্রতিষ্ঠানে কর্মরত কিছু মানুষগুলো থাকে না, তাদেরকে অশ্বের সাথে এক্সপোজ করেছে, মানে কি মানে কি এক্সপোজ করছে আর কি। হ্যাঁ, এটাই। সো তারপর দেখুন সহজত্বে, এই সহজত্বে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদি, মানে প্রতিষ্ঠানে যে যে উপকরণগুলো আছে সেগুলোর কার্যকর ব্যবহারের মাধ্যমে যে প্রচেষ্টা, মানে কার্যকর ব্যবহারের মাধ্যমে যে সকল প্রচেষ্টা, এইটাই ব্যবস্থাপনা। হ্যাঁ, আমি একটু দেখলে বলতে পারবো যে এরূপ প্রয়াস প্রচেষ্টার সাথে সম্পৃক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ব্যবস্থাপক বলা হয়। এই যে প্রয়াস প্রচেষ্টা যে করতেছে এটার সাথে সম্পৃক্ত রিলেটেড ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ব্যবস্থাপক বলা হয়। যেমন সঠিকভাবে সব কিছু চালাতে পারার উপরই উপকরণাদির কার্যকর ব্যবহার ও লক্ষ্য অর্জন নির্ভর করে। প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণ থাকে, মানবীয় বস্তুগত। মানবীয় উপকরণগুলো মানুষ বা জনশক্তিকে বুঝে, আর বস্তুগত উপকরণগুলো কি কি, যন্ত্রপাতি, মালামাল, অর্থ
বাজারও পদ্ধতিকে বোঝানো হয়। এই যে এদেরকে সংক্ষেপে সিক্সাম নামে বলা, সিক্সাম নামে অভিহিত করা হয়। সিক্সাম মানে কি? ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড, মানুষ, মালামাল, যন্ত্রপাতি, অর্থ, বাজার, পদ্ধতি। এই সকল উপকরণের কার্যকর ব্যবহার সম্ভব হলে একটা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত ফলাফলটা অর্জন করতে পারবে বা লাভ করতে পারবে, তো যাকে ব্যবস্থাপনা বলে। এই দেখো আমি যে এই ব্যবস্থাপনার সংজ্ঞাটা দিয়েছিলাম, এই সংজ্ঞাটা এখানে, সংজ্ঞাটা কিন্তু চিত্র আকারে আসে, একটা চিত্র দেওয়া আছে, দেখুন, দেখতে পাচ্ছেন? লক্ষ্য বা উদ্দেশ্য, এর কিছু লক্ষ্য বা উদ্দেশ্য ডেফিনেটলি থাকতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য এইগুলো লাগবে, আমি এই যে সিক্সাম যাকে বলছি এগুলো থাকবে, মানে যেগুলো প্রয়োজন আর কি। তারপর এজন্য প্রয়োজন এই কতগুলো ধারাবাহিক প্রচেষ্টা, এই যে ব্যবস্থাপনার 7টা কার্যাবলী, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এগুলোর জন্য অবশ্যই যেটা প্রয়োজন এগুলোর উপর নির্ভর করে লক্ষ্য উদ্দেশ্য। এইটা না থাকলে তুমি এগুলো কিছুই করতে পারবে না। এই লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা না থাকলে আমি এগুলো করতে পারবো না। এটা হচ্ছে ব্যবস্থাপনা বিষয়ক একটা ধারণা চিত্র, মানে এটা হচ্ছে কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। আমরা ধারণাটা কিছুটা পেয়েছি, ধারণা বলতে কি, সংজ্ঞাটা আমরা জানতে পারলাম, সংজ্ঞাটা আসলে কি। তারপর আমরা জানবো ব্যবসা ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য, মানে নেচার, এই যে নেচার ব্যবস্থাপনার ফিচার্স বৈশিষ্ট্য, মানে নেচার মানে প্রকৃতি, ফিচার্স মানে বৈশিষ্ট্য এই ম্যানেজমেন্টের। হ্যাঁ, এগুলো একটু পড়বে তোমরা। দেখো বৈশিষ্ট্য, প্রকৃতিটা আসলে কি, প্রকৃতিটা আসলে কি, দেখো প্রকৃতি হলো কোনো বিষয়ের সাধারণ বৈশিষ্ট্য, মানে একটা সাধারণ একটা জ্ঞান থাকা। আর যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যটা হলো কি, স্বতন্ত্র ধর্মী, নিজস্ব ধর্মী কিছু, এমন একটা, এমন কিছু নজরে পড়ে এমন কিছু, বিশেষভাবে এগুলো যেমন পুরুষ নারী উভয় মানুষ, কিন্তু তাদের প্রকৃতি এবং বৈশিষ্ট্য দৃশ্যমান ভিন্নতা রয়েছে। হ্যাঁ, এই এই ধরনের, যেমন ডাক্তার, ডাক্তার ডাক্তারই, সে ইঞ্জিনিয়ার হতে পারবে না, কিন্তু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিনিয়ার, সে ডাক্তার হতে পারবে না। তারা মানুষ, কিন্তু তারা উভয় মানুষ, কিন্তু তারা ভিন্ন ভিন্ন পেশায় রয়েছে, এটাই কাজগুলো জানি। প্রক্রিয়া বা কাজের সময়, এই যে প্রক্রিয়া, প্রক্রিয়াটা কি একটু আমরা জানি, প্রক্রিয়াটা হলো পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলে। এই যে এই যে প্রক্রিয়াগুলো, প্রথম লক্ষ্যজন, তারপর উপকরণ, তারপর এটা একটা প্রক্রিয়া, এটা ধারাবাহিকভাবে কি সম্পর্কযুক্ত, এটা একে অপরের সাথে সম্পর্কযুক্ত অবশ্যই এরকম। সেই বিচারে ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া, তাহলে কি ব্যবস্থাপনা কি প্রক্রিয়া, কারণ ব্যবস্থাপনার ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা থেকে শুরু করে এই যে সংগঠন, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেরণা, এগুলো করে থাকে। তা এটি যদি একটির কাজের সমস্যা না, অন্যগুলোর কাজেরও ব্যাঘাত ঘটবে। যদি ধরুন পরিকল্পনাতে কোনো ধরনের ঘাটতি থাকে, তাহলে সংগঠন কর্মী সেগুলোর উপর একটা প্রভাব পড়বে, ইফেক্ট পড়বে। সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম, তার মানে কি, ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। সামাজিক প্রক্রিয়া বলতে ধারাবাহিক কার্য সমষ্টির সাথে সমাজের বা সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের সম্পৃক্ততাকে বোঝায়, মানে রিলেটেড পার্সন যারা থাকে সমাজে তাদেরকে বোঝাচ্ছে। সেই সাথে এরূপ কাজের সামাজিক উদ্দেশ্য ক্রিয়াশীল থাকে, মানে সমাজের লক্ষ্যটা কি, সমাজকে একটু উন্নত করা, এই যে উন্নত বা উন্নত মানে যে কাজটা করবো, আমরা উন্নতির যে কাজটা করবো সেটা ক্রিয়াশীল থাকতে হবে, চলমান থাকতে হবে, গতিশীল থাকতে হবে, সেটাকে বোঝাচ্ছে, এটা ব্যবস্থাপনার সাথে জড়িত। ব্যবস্থাপনা মানুষকে সংঘবদ্ধ করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটা সমাজ প্রতিষ্ঠা করে, মানে একসাথে মিলিত করে প্রতিষ্ঠানের ভিতরে, মানে অভ্যন্তরে মানে ভিতরে একটা সমাজের মতো গঠন করে, সেটাই লক্ষ্য অর্জনের উপায়। কোনো কাজের মূলে যে প্রত্যাশা থাকে তাকে লক্ষ্য বলে, যে কোনো সংঘবদ্ধ প্রতিষ্ঠার মূলে থাকে লক্ষ্য। এই যেমন ব্যবস্থা, ধরুন আমি কোনো এটা, ধরুন সিমেন্ট কারখানা, তো সেখানে ধরুন সিমেন্ট তৈরি হয় সিমেন্ট কারখানাতে, তো ধরুন সিমেন্ট ফ্যাক্টরিতে ধরুন এই যে জনবলগুলো, তার একটা লক্ষ্য যে আমি সিমেন্টটা তৈরি করবো একদিনের মধ্যে, ধরুন 2000 সিমেন্টের অর্ডার আসছে যে 2000 সিমেন্ট তৈরি করতে হবে। এখানে তো সবসময় সিমেন্ট তৈরিই হচ্ছে, তবুও ধরুন আজকের মধ্যে 2000 সিমেন্ট তৈরি করবে, একটা লক্ষ্য আছে, এই লক্ষ্যটা ফুলফিল করতে হবে। এই যে লক্ষ্য জন্য উপায়, মানে একটা কোনো কিছু প্রত্যাশা আছে, এটাকে লক্ষ্য বলে। এটা বুঝলেন, এটা একটু আপনার পরে নেবেন। তারপর দেখুন কাজ আদায়ের কৌশল, কাজটা আদায় করে নেবে কে, এই প্রতিষ্ঠানের নিয়োজিত উপায় উপকরণের কার্যকর ব্যবহারের প্রতি ব্যবস্থাপনা গুরুত্ব আরোপ করে। এই যে ব্যবস্থাপনা সাথে যারা জড়িত, মানে ব্যবস্থাপক, তারাই কাজটা আদায় করে নেবে। আর এর জন্য ব্যবস্থাপনা সব সময় প্রতিষ্ঠানের জনশক্তির কাছ থেকে যথাযথ কাজ আদায়ের চেষ্টা করেন। হ্যাঁ, এই জন্য রুইয়ান বেয়ার্স বলছেন, ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রো আদার্স, মানে অর্থাৎ অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল ব্যবস্থাপনা। অর্থনৈতিক সম্পদ, ব্যবস্থাপনা একটা অর্থনৈতিক সম্পদ, সকল উপায় উপকরণ কাম্য মানে থাকার পরও ব্যবস্থাপনা অনেক সময়
আর্থিক ব্যবস্থাপনা সম্পদের অপ্রতুলতার কারণে, অদক্ষতার কারণে লক্ষ্য অর্জনের সম্ভাবনা, মানে মূল লক্ষ্য অর্জনের মানে মূল লক্ষ্য অর্জন করতে মানে পারে না আর কি, সকল উপক্রম থাকার পরও। এবং একই সুযোগ সুবিধা থাকার পরও আরেকটা প্রতিষ্ঠান দেখা যায় ভিন্নতা লক্ষ্য করা যায়, একটা ভিন্নতা লক্ষ্য করা যায়, তার মুখ্য কারণ হলো ব্যবস্থার মানগত পার্থক্য। এ প্রতিষ্ঠানে ধরুন এ নাম্বার প্রতিষ্ঠানে সব সম্পদ আছে, সম্পদের অপ্রতুলতা মানে উপায় উপকরণ মানে সম্পদ সব কিছুই আছে, কিন্তু অপ্রতুলতা কিংবা অদক্ষতার কারণে ওইখানে লক্ষ্য সম্ভব না। কিন্তু এখানে অপ্রতুলতা নেই কিংবা অদক্ষতা নেই, সব দক্ষমানের কর্মী, তাই এখানে সম্ভব লক্ষ্য অর্জনটা। সেটাই জ্ঞানের পৃথক শাখা, আলাদা মানে জ্ঞানের পৃথক শাখা হিসেবে ব্যবহার করে, মানে আলাদাভাবে এটা কোনো স্বীকৃত নয়, এটা সর্বত্র স্বীকৃত, তবে ব্যবস্থাপনার সংঘবদ্ধ জ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত। সর্বজনীনতা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, এটা দিয়ে অনুধাবনে আসে সর্বজনীনতা বলতে এর প্রয়োগযোগ্যতা, মানে যেখানে প্রয়োগ ঘটাবে কিংবা প্রয়োগ করবে সেটাই, বা উপযোগিতা কে বুঝে। ব্যবস্থাপনা এমন একটি গুরুত্ব বিষয় যা কোনো যে কোনো সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ এটাই বলছে, গুরুত্বপূর্ণ এটা একটা বিষয়, সম্মিলিত প্রচেষ্টা খেয়াল রাখবেন কথাটা। দার্শনিক সক্রেটিস বলছেন ব্যবস্থাপনা সর্বজনীন, অর্থাৎ দলবদ্ধ কোনো কাজে এই সর্বজনীনতা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কী ব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ, আর এইটা সর্বজনীনতা কিন্তু ব্যবস্থাপনার সাথে রিলেটেড একটা, যার ফলে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যে কোনো সংঘবদ্ধ কর্ম প্রচেষ্টায় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। মানে সর্বজনীনতা যে একটা একটা সর্বত্র প্রয়োগযোগ্যতা, সর্বত্র ব্যবহারযোগ্য সেটাই বোঝাচ্ছে আর কি। সো ভিউয়ার্স, আচ্ছা এটুকুই, আমরা নেক্সট ক্লাসে এরপর এগুলো নিয়ে আলোচনা করব। সো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয় ভিডিওটি পেয়ে। আর কোনো ধরনের কোন জায়গায় না বুঝে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।